আর এবার আপনাদের দেখাবো পাম অ্যাভিনিউ এ পাঠভবন স্কুলে আজ ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্য। এতদিন একসঙ্গে ভোট দিতাম, এবার মন খারাপ, জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। ওনার শারীরিক অবস্থা বহুত দিতে পারার মতো নেই, সেই জায়গাটা তো কিছু করার নেই। ওনার শরীর যদি ওনাকে পারমিট না করে তাহলে তো কিছু করার নেই। আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি এতদিন বাড়ির বাইরে বেরোতে পারিনি, ওনার জন্য এই প্রথম বেরোলাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ, কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলার রুজু হওয়া উচিত। করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা করেছে আজকে মাদ্রাজ হাইকোর্ট। তারা পর্যবেক্ষণে ঠিক কি কি কথা বলেছে মাদ্রাজ হাইকোর্ট বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, যে পর্যবেক্ষণে যে যে কথা মাদ্রাজ হাইকোর্ট বলেছে নিঃসন্দেহে তা নজিরবিহীন, বিস্তারিত আমি তোমার থেকে জানতে চাইবো কি বলেছে আজকে মাদ্রাজ হাইকোর্ট। দেখো একদমই আজকের মাদ্রাজ হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা যে মন্তব্য সেটা নজিরবিহীন। এক কথায় মহামান্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, এখন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি স্পষ্টতই বলেছেন যে এই করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য কেউ যদি দায়ী থাকে সেটা একমাত্র নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন ছাড়া এই দ্বিতীয় ঢেউয়ের এই বারবারন্তের জন্য আর কেউ দায়ী নয়। স্পষ্ট করে মহামান্য বিচারপতি বলেছেন, তার পাশাপাশি বলেছেন ইলেকশন কমিশনের প্রত্যেক অফিসারের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া দরকার। এবং পাশাপাশি তারা বলেছেন এই যে এতদিন ধরে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের জন্য যে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, রোড শো হচ্ছে, র্যালি হচ্ছে, সেই সময় নির্বাচন কমিশনের যারা আধিকারিক ছিলেন তারা কোথায় ছিলেন, তারা কোথায় ঘুমোচ্ছিলেন, সেই প্রশ্ন কিন্তু মহামান্য বিচারপতিরা করেছেন। এবং তার পাশাপাশি মহামান্য বিচারপতি বলেছেন যে এই মুহূর্তে বেঁচে থাকা এবং সুরক্ষিত থাকা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টাই আপাতত সব থেকে মৌলিক বিষয়, বাকি অন্যান্য বিষয় অর্থাৎ নির্বাচন, নির্বাচনের গণনা, নির্বাচন শেষ হয়ে যাওয়া, এইগুলো এখন আপাতত মুখ্য বিষয় নয়। এই আপাতত মুখ্য বিষয় হলো সাধারণ মানুষের, দেশবাসীর বেঁচে থাকা এবং তার পাশাপাশি দেশবাসীর এই করোনা পরিস্থিতিতে সুরক্ষিত থাকা, এটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারা আরও স্পষ্ট করে বলেছেন যে মানুষের বেঁচে থাকার অধিকার সেটাই কিন্তু মৌলিক অধিকার এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে, যেখানে কার্যত করোনা ভারতবর্ষে মহামারীর চেহারা নিচ্ছে, প্রতিদিন প্রায় 3.5 লক্ষ লোক এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন, গোটা পশ্চিমবঙ্গে 15,000-এর বেশি লোক আক্রান্ত হচ্ছেন, বহু মানুষ মারা যাচ্ছেন, সংক্রমিত হচ্ছেন, সেই মুহূর্তে নির্বাচনটা কখনোই মুখ্য বিষয় হতে পারে না, এই প্রসঙ্গ তিনি কিন্তু আজকে কার্যত উল্লেখ করেছেন। এবং তুমি জানো যে এর আগেই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পরে নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সপ্তম দফায় এবং অষ্টম দফায় কোনো বড় ধরনের রোড শো, র্যালি এগুলো হবে না। কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন বলেছিলেন ভার্চুয়াল মিটিং হতে পারে কিন্তু 500-এর বেশি লোক হবে না। তারপরেও আজকে যেখানে ভোট রয়েছে এই মালদা, এই মালদা বিধান মালদার অন্তর্গত বৈষ্ণবনগর যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে মিলন চক্রবর্তী রোড শো করতে এসেছেন, প্রায় কয়েকশো একেবারে